আমাকে ইদানিং মেসেজ দিচ্ছেন যে বেসিক ফরেক্স বা ফরেক্স সম্পর্কে জানতে চান আসলে যারা একদম নতুন বেসিক জানতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওগুলো করা একটা ব্যাপার হচ্ছে ফরেক্স হচ্ছে ইনভেস্টমেন্ট বিজনেস এই বিজনেসে আপনি ইনভেস্টমেন্টের উপরেই আপনাকে একটা নির্দিষ্ট হারে লাভ বা লস রিক্স ম্যানেজমেন্ট করে ব্যবসা করতে হয় ফরেক্স হচ্ছে মূলত তাদের জন্য যাদের কাছে ইনভেস্ট করার মতো বাড়তি অর্থ আছে এই অর্থকে কাজে লাগিয়ে একটা বাড়তি ইনকাম করতে চায় তাদের জন্য একটা সময় গিয়ে অনেকেই বড় ইনভেস্টমেন্টের মাধ্যমে প্রফেশনালি এই ব্যবসার সাথে থাকে তবে শুরুর দিকে আমি বলবো যাদের কাছে ইনভেস্ট করার মতো অবস্থান নাই এবং যারা একদম বেকার টাইপের যাদের মনে হয় যে এটা ফ্রিলান্সিং কাজ শিখে ইনকাম করা যাবে আসলে এরকম কিছু না হচ্ছে টোটালি ইনভেস্টমেন্টের উপর আর ইনভেস্টমেন্টটা কেমন আমি যদি বলি সেটা হচ্ছে আপনার বর্তমান সময়ে আপনি যদি একটা ছোট বিজনেসও করতে চান আপনার কিন্তু লাখখানেক টাকার দরকার আছে সো ইনভেস্টমেন্ট ব্যবসায়ও আপনাকে অবশ্যই মোটামুটি মিনিমাম কয়েক লাখ টাকা না থাকলে আপনি এই ব্যবসায় না আসাই উচিত এবং এই ব্যবসার মধ্যে ওয়ার্ল্ডের নাইনটি পার্সেন্ট ট্রেডার যারা আমাদের মতো রিটেল করে অল্প বিজনেস পুঁজি নিয়ে আসে তারা কিন্তু টিকতে পারে না তারা লস করে বড় ইনভেস্টমেন্ট নিয়ে আসলেও অনেকে লস করে বাট সিস্টেম জানলে ব্যবসা তো আপনি জানতে হবে শিখতে হবে বুঝতে হবে এরপরে আপনি লাভ করতে পারবেন তো আসেন আমি আলোচনা করি আজকে কীভাবে আমরা ফরেক্স সম্পর্কে জানতে পারি ট্রেড করতে পারি বা এই ব্যবসাটা আমরা শিখে লাভবান হতে পারি ফরেক্স ফরেক্স মানে হচ্ছে মূলত ফরেন এক্সচেঞ্জ এক কথায় আমি যদি খুব সহজভাবে বলি আপনি যদি দেশের বাইরে কোথাও যান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই দেশে যাওয়ার আগে আপনার ব্যাংক থেকে বা পাসপোর্টে অ্যান্ড্রোস করে আপনাকে ডলার নিতে হবে তো দেখা যাচ্ছে আমি এখানে একটা এক্সাম্পল হিসেবে দেখিয়েছি যেটা অনেক আগে পঁচাশি হাজার টাকা এক হাজার ডলার বর্তমান সময়ে যদিও এটা অনেক রেট বেশি এটা অনেক আগে স্লাইড যে কারণে প্রাইসটা অনেক কম দেখাচ্ছে বাট বোঝার সুবিধার্থে আমি আলোচনা করছি এক হাজার ডলারের আপনি এন্ডোস করলেন যার মূল্য পড়ছে পঁচাশি টাকা করে অর্থাৎ এক হাজার ডলারের দাম পঁচাশি হাজার টাকা এই যে আপনি বাংলা টাকার পরিবর্তে ডলার নিলেন এটাই হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ আর এই এক্সচেঞ্জটা আপনি যদি অনলাইনে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে করেন সেটা হচ্ছে ফরেক্স ট্রেডিং বা ট্রেড ব্যাংক থেকে আপনি এক হাজার ডলার নেয়ার জন্য পঁচাশি হাজার টাকা খরচ করেছিলেন অর্থাৎ এক ডলারের জন্য পঁচাশি টাকা কিছুদিন পর আপনি চিন্তা করলেন যে না আমার হাতে এই ডলার দরকার নাই আমি বিদেশ যাব না আমি এই ডলারটা ফেরত দিব ব্যাংকে গিয়ে আপনি এই ডলারটা রিটার্ন করলেন এবং ব্যাংক আপনাকে ছিয়াশি হাজার টাকা দিল অর্থাৎ এক ডলার সম পরিমাণ আপনি ছিয়াশি টাকা করে পেলেন এবং আগের রেটের চেয়ে এক টাকা করে বেশি পেলেন দেখেন এখানে কিন্তু আপনি ব্যবসা করার জন্য ডলার কিনেননি তবুও আপনি লাভ করলেন এই ব্যাপারটাই আপনি ট্রেডিং এর মাধ্যমে চাইলে করতে পারেন একটা দেশের মুদ্রার সাথে আরেকটা দেশের মুদ্রা এই যে ডিফারেন্স হয় বিভিন্ন সময় একটা দেশের মুদ্রার রেট পড়ছে আর একটা দেশের মুদ্রার রেট বাড়ছে এর মধ্যে যে আপনি ট্রেড করবেন এবং এই ট্রেড করে আপনি যে লাভ করতে পারবেন বা লস করে মেনে নিতে হবে সেটাই হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ট্রেডিং ঠিক আছে সো এটা হচ্ছে আসলে এই ডাটাটা অনেক আগের ডাটা বর্তমান সময়ে প্রায় আট ট্রিলিয়ন ডলার পার ডে ফরেক্স মার্কেটে ট্রেডিং হয় এবং বিশ্বের সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ এনওয়াইসি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের চেয়ে এটি প্রায় দুশো গুণেরও বেশি বড় হুম তো আমরা যদি দেখি এখানে আমি বলেছিলাম আমি আগের ডাটা রেখেছি বর্তমান ডাটা আমি আপডেট করার সময় পাইনি বাট আমি বোঝার সুবিধাত আপনি যদি গুগলে চার্জ করেন আপনি হয়তো আরো অনেক বেশি ইনফরমেশন পেয়ে যাবেন আসলে আমি খুব সহজেই আরো দ্রুত আলোচনা করি যে আসলে এই ফরেক্স মার্কেটে আপনি কি ট্রেড করবেন আমরা মূলত এখানে কারেন্সি এগেনস্টে আরেকটা কারেন্সি বাইসেল করি অনেকটা হচ্ছে শেয়ার বাজারে আপনি যখন বাইসেল করতে যান কোনো একটা দেশের কোন বিভিন্ন কোম্পানির শেয়ারগুলো আপনি বাইসেল করেন সেমভাবে সেম ভাবে এখানে হচ্ছে একটি দেশের কারেন্সি দিয়ে আরেকটি দেশের কারেন্সি আপনি যখন কিনবেন বা সেল করবেন সেটাকেই বলা হচ্ছে ফরেক্স ট্রেডিং এবং এখানে আমরা এই কাজটাই করে থাকি যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে জাপানি কারেন্সি আপনি কয় যদি করতে চান সেটার এগেনস্টে হতে পারে অন্য একটি দেশের কারেন্সি হতে পারে সেটা ডলারে তো আপনি জাপানি ইয়েন দিয়ে ডলার কিনতে চাচ্ছেন অথবা ডলার দিয়ে জাপানি ইয়েন কিনতে চাচ্ছেন এই যে কেনা বেচার আপনি একটা চিন্তা শক্তি আপনাকে করতে হচ্ছে আপনি বাই করবেন নাকি সেল করবেন জাপানি ইয়েন কিনবেন নাকি আমেরিকান ডলার কিনবেন কোন দেশের মুদ্রার মান বাড়তে পারে এবং আপনি বাই করলে লাভবান হতে পারবেন এখানে আপনি মূলত বিভিন্ন দেশের কারেন্সির সাথে অন্য একটি কারেন্সির কেনাবেচা করবেন এখানে অনেকগুলো কারেন্সির মধ্যে ফরেক্স মার্কেটে মেজর কারেন্সি বলা হয় এই কারেন্সি গুলোকে ইউএসডি আমেরিকান ডলার ইউরো জাপান ইয় ফ্রাঙ্ক কানাডার ডলার অস্ট্রেলিয়ান ডলার এবং নিউজিল্যান্ড ডলার এখানে এই চার্টে যে আটটি দেশের কারেন্সি দেখতে পাচ্ছেন এটাকেই মূলত মেজর কারেন্সি বলা হয়ে থাকে ঠিক আছে সো আমরা আসলে কারেন্সির এখানে আপনি দেখবেন যে আমরা সিম্বলে দেশের নামের যে এই তিনটা মানে ওয়ার্ড আমরা ইউজ করেছি যে তিনটা অক্ষর আমরা ব্যবহার করেছি তিনটা অক্ষরে দেখা যাচ্ছে প্রথমটা হচ্ছে ইউএসডি ও প্রথম দুইটা অক্ষর হচ্ছে মূলত ওই দেশের নাম এবং পরের যে অক্ষর থাকে সেটা হচ্ছে ওই দেশের মুদ্রার নাম যেমন বিডিটি বাংলাদেশ টাকা ঠিক আছে তো আমি প্রথম পার্টটা এখানেই শেষ করলাম